দর্শক, মাঝে নির্বাচনের বিরতিতে আমরা নির্বাচন নিয়েই মূলত কথা বলেছি এবং সেই বারবার আপডেট আপনাদেরকে জানানোর জন্য ফিরে এসেছি। আজ থেকে আবার শুরু হলো আমাদের 10 মিনিট শো। আজকের আমাদের আলোচনার বিষয় ভোট শেষ, এখন মন্ত্রী পরিষদ গঠনের অপেক্ষা। এ নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খানের সঙ্গে। সেলিম খান, ভোট শেষ, ফলাফলও ঘোষণা হয়ে গেছে, এখন আসলে নতুন সরকার গঠনের একটা প্রসঙ্গ আসছে এবং আপনি জানেন যে বৃহস্পতিবারই আসলে নতুন মন্ত্রী পরিষদ যারা আসবেন শপথ নেবেন। কেমন পরিবর্তন হবে নাকি একই রকম থাকবে, কি মনে হয় এখন পর্যন্ত? ভোট শেষ এরপর এখন প্রথম কাজ হচ্ছে যে সংসদ সদস্যরা আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে তারপর তাদের মন্ত্রী হওয়া না হওয়া, তারপরে অবশ্য একজন কেউ সাংসদ না হলেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার সুযোগ আমাদের দেশে বা সংবিধানে আছে, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন যে নতুন কোনো আসবে কি না, ইতিমধ্যে বেশ কয়েকজন প্রতিমন্ত্রী, প্রায় ছয়জন প্রতিমন্ত্রী, প্রথমেই তিনজন তারা মনোনয়ন পাননি আর মনোনয়ন পেয়েও তিনজন হেরেছে, সুতরাং ছয়টা পদ ইতিমধ্যে ফাঁকা হয়েছে। আর ধরুন অনেকেই দীর্ঘদিন ধরে জিতছেন, অনেকেই দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় আছেন, এরকম যে গত 15 বছর ধরে মন্ত্রিসভায় আছেন এমনও ব্যক্তির সংখ্যা এক নেহাত কম না। ফলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কীভাবে বিবেচনা করবেন বিষয়টা, সেটা তাদের ব্যাপার। তো আমার ধারণা প্রধানমন্ত্রী যেভাবে গতকাল বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন, আজকে গণভবনে সাধারণ মানুষের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে যে কথা বলেছেন, ওনার যে অ্যাসপিরেশন, তাতে আমার মনে হয় যে বেশ কিছু নতুন মুখ আমরা উপহার পেতে চলেছি, মন্ত্রী পরিষদে দেখতে পাবো। হ্যাঁ, মন্ত্রী পরিষদে পাবো, কারণ এই মন্ত্রী পরিষদে ছিলেন এমন কয়েকজন বেশ অসুস্থ বটে, বয়সও হয়েছে, ঠিক আছে, তারাও হয়তো এই মন্ত্রিসভায় থাকতে পারবেন না। উনি এমন একজন, বারবার একই কথা বলছেন যে মানুষ যেন কষ্টে না থাকে, মানুষ যেন ভালো থাকে, আপনাদের সেই কাজ করতে হবে। তাহলে সেই কাজ করতে গেলে সেই রকম শারীরিক সক্ষমতার লোকজনকে আসলে নিয়োগ দিতে হবে। দক্ষতা তো থাকতেই হবে, এটা তো ম্যান্ডেটরি, তার সঙ্গে সঙ্গে শারীরিক যোগ্যতাও থাকতে হবে। এখন আপনি যে নড়াচড়া করতে পারবেন না, মন্ত্রিত্ব করবেন, মন্ত্রী কোনোদিন মিটিংয়ে যেতে পারবেন না, তাহলে তো হবে না। একটা ব্যাপার কিন্তু থাকে যে আমরা যদি নির্বাচনী ইশতেহারের কথা দেখি যে সেখানে কিন্তু দ্রব্যমূল্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্যাংকিং খাত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সুশাসনের ব্যাপারটা বারবার আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়েছে, তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে। তো এই যে জায়গাগুলো, এইসব জায়গায় যারা যেসব লোকজন দায়িত্ব পালন করছেন তাদের অনেককে কেউ এক একভাবে এক ধরনের পারসেপশন মানুষের মধ্যে আছে যে তারা কতটা সফল, তারা কতটা পারলো, তো এই খাতগুলো সংস্কারের জন্যও তো হয়তো এমন হতে পারে যে সেগুলোতে হয়তো নতুন নতুন মুখ হয়তো লাগতে পারে, আসতে পারে, সেটা হয়তো বিষয়টা প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে, কিন্তু পরিবর্তন হওয়ার তো সুযোগও তো তৈরি হতে পারে। তখন হতে পারে, আপনি প্রথম কথা হচ্ছে কালকে প্রথম সংসদীয় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে, সেখানে সংসদীয় দলের নেতা নির্বাচিত হবে, নেতা নির্বাচিত হলে যিনি নেতা নির্বাচিত হবেন তার পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানো হবে, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সরকার গঠনের আহ্বান জানাবেন, প্রধানমন্ত্রী শপথ নেবেন। এর পরের অংশটা কিন্তু পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে, এইখানে আর কারোর কোনো মানে কোনো ভূমিকা থাকে। ফলে প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে কি চিন্তাভাবনা, কি ইয়ে, কিন্তু এখনও পর্যন্ত এই আপনাকে আগেই যেটা বলছিলাম যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় ইস্যু। আজও আমি একজন আস্তে আস্তে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম, ওনার বাড়ি বরিশালের এই যে জায়গায় না বাকেরগঞ্জ না বরিশাল ঢোকার আগে, ঢোকার আগে আমরা যে সড়ক পথে যাই ওই উপজেলায়, এটা সেটা মানে মাদারীপুর পেরোলেই আমরা যে ইয়েতে পড়ি, বরিশালে ঢুকি সেখান থেকে, আমি ভাই আমি তো বরিশাল থেকে কোনো ইয়ে আসি নাই, তাহলে ওনার একটাই কথা যে আমি আসছি, আমিও আসতে চাইনি, আমি আসি শুধু পেটের টানে। তার মানে তাদের এই ধরনের লোকদের, এই যে কায়িক পরিশ্রমের উপর বিশ্বাসী লোকদের, তার ওই গ্রামে ওইখানে কাজ নেই, সেটা দিয়ে তার চলছে না বা কাজ পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, সেই জন্যই কিন্তু রিক্সা চালাতে এসেছেন, এবং তিনি মানে সোনারগাঁর মোড় চেনেন না ঢাকা শহরে, তার মানে তিনি একেবারেই নতুন, মানে রিক্সাওয়ালার জগতে তিনি
এই রিকশা চালক হিসাবে একেবারে নতুন এসে যোগ দিয়েছেন। তো এই জায়গায় আমি এটা বলবো যে সবার উপরে এই সরকারের, নতুন সরকারের প্রায়োরিটি হওয়া দরকার যে জিনিসপত্রের দাম যে কোনো মূল্যে, হয় রেশন ব্যবস্থা হোক, টিসিবি হোক, যার মাধ্যমে হোক সাধারণ মানুষকে কম দামে বা সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে বাড়িয়ে, তাদের সাহায্য বাড়িয়ে তাদেরকে কম দামে খাবার সরবরাহ করতে হবে, অথবা সরকার রেশনিং সিস্টেম চালু করতে পারে, যে ব্যবস্থাই হোক না কেন মানুষকে কম দামে মানুষকে বাঁচানোর জন্য। এবং বারবার কিন্তু প্রধানমন্ত্রী সেই কথাই বলেছেন যে মানুষকে, তো এই সদিচ্ছার ইয়েকে প্রতিফলন কিন্তু মন্ত্রিসভা যারা সদস্য থাকবে তাদের মধ্যে থাকতে হবে। আমরা কিন্তু এই নির্বাচনের আগে দেখেছি জিনিসপত্রের দাম হুটহাট করে বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের, এবং সবাই যারা মন্ত্রী বা দায়িত্বে ছিলেন আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছেন, তারা বলছেন যে ব্যবসায়ীরা অনৈতিক কাজ করছে, অপরাধ, কিন্তু কোনো ব্যবস্থা সে নেই। যদি অনৈতিক কাজ করে তো তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, দেশের আইন আছে, সবার বিরুদ্ধে আইন আছে, তো তাদের বিরুদ্ধে আইন নেই সেরকম কোনো ব্যবস্থা সরকারের একেবারে টপ মোস্ট প্রায়োরিটির জায়গায় থাকতে হবে, সবচেয়ে বেশি অগ্রাধিকার পেতে হবে বলে আমি মনে করি। এটা যিনি করতে পারবেন আসলে তাকে মন্ত্রী থাকা উচিত। অবশ্যই আমি আপনার সঙ্গে এই বিষয়ে কোনোভাবেই দ্বিমত পোষণ করব না, যিনি এই কাজটি করতে পারবেন তাকে এই দায়িত্ব দেওয়া উচিত। আমি পারবো না, আমি একজন দায়িত্ব নেব, এরকম মানুষের আসলে ওই রকম পদে দরকার নেই। একটু ভিন্ন প্রসঙ্গে আসে যে আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 30টির বেশি দেশ নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের দূতাবাসের মাধ্যমে বা সরাসরি ফোন করে জানিয়েছেন, নরেন্দ্র মোদীও ফোন করে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ইউরোপ, আমেরিকা এবং যুক্তরাজ্য, ইউরোপ এবং জাতিসংঘ, জাতিসংঘটা একটা ভিন্ন প্রসঙ্গ, বাট আমেরিকা এবং ইসে তারা ভোট নিয়ে প্রশ্ন তুলছেন যে এটা অবাধ এবং সুষ্ঠু হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়া মতো মেনে চলার যে বিষয়গুলো আসছে, কিন্তু পাশাপাশি তা আমেরিকা আবার এও বলেছেন যে এই বাংলাদেশের সঙ্গে, জনগণের সঙ্গে যে সম্পর্ক, ইন্দো প্যাসিফিক যে সম্পর্ক তাদের আছে সেটি নিয়ে তারা চলে যেতে চান। তাদের বিবৃতিতে কি বিশেষ কোনো কিছু আছে নাকি ভোটের আগে যেরকম এক ধরনের চাপ, সেই চাপই তারা অব্যাহত রাখছে? আপনার মনে আছে যে আমি এই ভোটের মোস্ট সম্ভবত ভোটের দিন বা ভোটের পর দিন আমি একজনের উদাহরণ, আফ্রিকার এক অধ্যাপকের উদাহরণ দিয়েছিলাম, PLO কেনিয়াতে লুমাম্বা, যে আইনের অধ্যাপক, উনি বলছিলেন যে আমাদের সব কিছু, আমাদের ভোট ভালো হয়েছে কি না, আমাদের কতটা দেশ গণতান্ত্রিক আছে না আছে, সব কিছুর পরিমাপক, সব কিছুর ইয়ে ঠিক করেন হচ্ছে ইউরোপীয় এবং আমেরিকারা, মানে পশ্চিমারা, তাদের ইয়েতে মাপকাঠিতে যদি ঠিক হয় তাহলে ঠিক না, তাদের আমাদের কোনো মাপকাঠি নেই, আমাদের কোনো হিসাব নেই, কিন্তু আমরা তো তাদের হিসাব করতে পারি না, আমরা তো তাদের কিছু বলতে পারি না। আপনি ইউরোপের দেশে দেশে যে রাইট উইং দক্ষিণপন্থী সরকার যে একের পর এক ক্ষমতায় আসছে এবং তারা যে ওইখানকার সংখ্যালঘু হোক, মানে অভিবাসী হোক, অভিবাসী সবচেয়ে বড় হচ্ছে তারা যে অভিবাসীদের সঙ্গে যে ধরনের আচরণ করছে, সেই সম্পর্কে কোনো তো তেমন কোনো কথা তখন হবে যে এটা তাদের নিজস্ব ব্যাপার, তখন তাদের নিজস্ব ব্যাপার, আর আমাদের হলে তখন হচ্ছে সেটা মানে সবার ব্যাপার, এটা একটা সর্বজন গ্রাহ্য। এই যে কিছুটা মানে দ্বিচারিতার কারণেই কিন্তু তাদের এই জিনিসগুলো কিন্তু ক্রমেই সারা পৃথিবীর কাছে এক্সপোজ হয়ে যাওয়ার কারণে কিন্তু গুরুত্ব হারাচ্ছে। কিন্তু একটা একটা বিষয় তো ঠিক সেলিম খান, আপনি দেখবেন যে যখনই আমাদের যে দলগুলো সরকারে থাকে না, বিরোধী দলে যখনই থাকে, তারা তো আসলে বিদেশিদেরকে তারাই টেনে নিয়ে আসেন, তারা অভিযোগ জানান, তারা এ ব্যাপারে বক্তব্য চান, বিবৃতি চান, তো এটার মানে তাদের উপরে দোষ চাপানোটা কতটা ঠিক নাকি আমাদেরও ভুলটা মেইনলি এখানে কাজ করছে বেশি? আমাদের ভুলও যেমন, হ্যাঁ আমাদের ভুল আছে, কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা এখনও সেই পর্যায়ে, আমরা খুবই অল্প সময়ের, আমরা সেই পর্যায়ে যাইনি, আমাদের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হয়নি, সেটা একটা বড় মানে ইয়ে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার সংকট, যে ইয়ে, এর জন্য অনেক কিছু যৌক্তিক কারণ আছে, যে এক শুধু একটা কারণ না, একাধিক কারণে এই আস্থা তৈরি হয়নি, ঠিক আছে। তো আমি বলবো যে বিরোধী, তারপরেও বিরোধী দলে সদস্য থাকা অবস্থায় আপনি বিদেশিদের কাছে যেতেই পারেন, কিন্তু বিরোধী একজন তার গেলেই তার কাছে মন্তব্য করতে হবে কেন? তিনি একজন, তাকে একজন কূটনীতিক যখন কোনো বিদেশে নিয়োগ পান তাকে জেনেভা কনভেনশন মেনে, নর্মস মেনে, নর্মস মেনে কাজ করতে হয়। এখন আমাকে একটা বিষয় প্রশ্ন করা হলো, এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে অমুক জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কি উত্তর দেব? আমি তো বলতে পারবো না, কারণ ওইখানে যিনি দায়িত্বে আছেন যে তারা এই কথার উত্তর দিতে পারেন। এখন এই কথার উত্তর তো যার যে কথা বলার না, আমরা তাকে গিয়ে সেই জিনিস জিজ্ঞাসা করছি, আর তারও যে জিনিস বলা উচিত না তিনি সেই বিষয়টা উত্তর দিচ্ছেন,
সমস্যা আসলে দুই পক্ষেরই, এটা আমি এক পক্ষের মনে করি না যে ইয়ে। আর আমরা বিশেষত এখনও ওই হোয়াইট সুপ্রিমেসির জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। আমরা বিদেশি একজন দেখলেই আমরা কোনো আফ্রিকান কোনো ইয়ের কাছে যাই, কোনো মতামত চাই না কখনো, আমরা কোনো মানে আরব দেশের কোনো রাষ্ট্রদূতকে মতামত চাই, আমরা পশ্চিম ইউরোপের গুটি কয়েক দেশ এবং আমেরিকা এমনকি কানাডার ইয়ের কাছেও আপনি যান না, আমেরিকা এবং ইউরোপের গুটি কয়েক দেশ আর এদিকে ভারত তাদের কাছে, হ্যাঁ আর এর বাইরে উপমহাদেশে ভারত বা এখন চীন যুক্ত হয়েছে, এর বাইরে আমরা কিন্তু কারোর কাছে যাই না, কারো কারোর মন্তব্য ধার ধারি না। অথচ পৃথিবীতে 194টা শুধু মানে জাতিসংঘের অনুমোদিত সদস্য দেশই আছে 194টা, তাহলে আর তো তাহলে অন্য কোনো কথার কোনো দাম নেই, কোনো ইয়ে নেই। তাহলে আমরা নিজেরা সেধে যদি জিনিসটা মানে খেলো করে ফেলি, তো যে খেলো হলে খেলো হবে, এখন আপনি এই পরিস্থিতি তৈরি করলে তো পুরো বিষয়টা হলো একটা চর্চার বিষয়। এইটা কখনোই যেরকম আপনি যদি ফুটবলও খেলেন, আপনি রাতারাতি ম্যারাডোনা পেলে পেলে হতে পারবেন না, আপনাকে খেলে খেলে আপনি যদি নিশ্চয়ই ইউটিউব ফেসবুকে ম্যারাডোনার ভিডিও প্রচুর দেখেন যে বলের উপর তার কন্ট্রোলটা, হ্যাঁ কি পরিমাণ কন্ট্রোল, বলকে উনি যা বলেন বল তার কথা শুনে, মানে যদি তার মধ্যে মানে নিজে কন্ট্রোলটা রাখতে না পারলে বলে তো আরেকজন লাথি দিবেই, বিষয়টা হচ্ছে এই বিষয়টা এইটাই। সুতরাং ওই গণতন্ত্র ঠিক সেই রকম ভাবে আমরা যদি চর্চা করে গণতন্ত্র বা এই ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলেই আসলে মানে আমরা আমাদেরটা চর্চা করতে পারবো, না হলে আমাদের জিনিস ওই লোকে এসে বলতে থাকবে, মতামত দিতে থাকবে আর আমরাও শুনতে থাকবো। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরের পর্বে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ধন্যবাদ সবাইকে।